ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের রেসিপি। তো আজকে প্রথম ইলিশ মাছ আসলো বর্ষার সিজনে, তো ইলিশ মাছটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখাবো, লবণ হলুদ লবণ হলুদ মাখিয়ে এবার এটাকে আমি রেখে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল অল্প একটু, অল্প একটু দেবো। মাছগুলো খুব হালকা করে ভেজে নেবো, যাতে আর জল না দিতে হয়। মাছটা যেহেতু খুব হালকা, আপনারা পারলে কাঁচাও করতে পারেন, কাঁচাও করি আবার এরকম ভাবেও করি, এরকমই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে অল্প একটু হলুদ, আর আমি লবণ দিয়ে সর্ষেটা বেটেছিলাম তাই লবণ দেবো না। তো বন্ধু, সর্ষে বাটার ইলিশ রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।